নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটি চায়ের দোকানে। সেই চায়ের দোকানে স্পেশাল দুটো চা হচ্ছে তন্দুর টি এবং ফায়ার টি। তা সেগুলো কিরম ভাবে বানানো হচ্ছে, কীরকম টেস্ট, সবই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, তা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আর আমরা যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনাদের কেমন লাগছে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের চায়ের ভিডিও, তন্দুর টি এবং ফায়ার টি। এটা হলো তন্দুর টি, দেখুন জ্বলন্ত উনুন সেখান দিয়ে পোড়ানো হচ্ছিল মাটির ভাঁড়, এবং সেই মাটির ভাঁড় পুড়িয়ে তারপরে তার মধ্যে চা ঢেলে, দেখুন এটা সুন্দর প্রিপারেশান। মনে হয় এই প্রিপারেশানটা একদম নতুনত্ব একটা প্রিপারেশান। গরম ভাঁড়ের মধ্যে চা পড়ার সাথে সাথেই ওই ফেনা উঠছে অনেকটা। এবং চাটা বানানোর কায়দাটা সত্যি সুন্দর। ও, মাটির ভাতটাকে পুরো চায়ের সাথে গুলিয়ে গোলানো চলছে, এরপরে রাখা হলো আলাদা করে ভাতটা, নতুন কাপ নিয়ে আসা হলো মাটির কাপ, তার মধ্যে চা ঢালা হচ্ছে, পাত্রটা গরম, ন্যাপকিন পেপার সাথে দেওয়া হলো। প্রচণ্ড গরম চা, মাটির ভাঁড়ে করে সার্ভ করা হচ্ছে তন্দুর টি। তন্দুর টিটা খেতে হবে, তন্দুর টি সার্ভ করা হচ্ছে। এ বানাচ্ছে কীভাবে দেখুন, মাটির ভাঁড়ের মধ্যে গরম চা, এর আগে ওই তন্দুরটি বানানোর আগে একটা অন্য ধরনের ভাঁড় যেটা গরম উনুনে পোড়ানো হয়েছিল, এই যে পোড়ানো চলছে, তোলা হচ্ছে একটা স্টিক দিয়ে, স্টিলের একটা স্টিক পুড়ে গেছে এই মাটির ভাঁড়টা, তারপরে তার মধ্যে চিনি ঢেলে দেওয়া হয়েছে। দেখুন একটা নতুনত্ব, অভিনব কায়দা, একটা আগুন জ্বলছে, ফাঁকা কাপ, মাটির ভাঁড়টা সম্পূর্ণ ফাঁকা ছিল, তার মধ্যে চিনি দেওয়ার সাথে সাথেই কিরমভাবে আগুন ধরছে দেখুন। এই উত্তপ্ত সেই মাটির ভাঁড়টা, গরম মাটির ভাঁড়টা, তার মধ্যে আবার আগুন ধরে গেছে। এটা বোধহয় যত নাড়ানো হবে তত বোধহয় আগুন জ্বলতে থাকবে, দারুণ লাগছে। অভিনব পদ্ধতি, এটা হচ্ছে ফায়ার টি। ওই ফায়ার টিটা পাত্রটা, গরম পাত্রটার মধ্যে চা ঢালা হচ্ছে, দেখুন কীভাবে ফেনা উঠছে। ফায়ার টি বানানো চলছে, মাটির সে পোড়া কাপটাকে চায়ের মধ্যে মেশানো হলো। এবার সার্ভ করা হলো। মাধব যাচ্ছে, মাধবকে জিজ্ঞাসা করতে হবে কিরম লাগলো। এটা কি তন্দুর টি? এটা ফায়ার চা। ফায়ার চা, আচ্ছা ফায়ার চা, আচ্ছা আচ্ছা। যেটা দেখানো হলো, হ্যাঁ সেটাই খাচ্ছি। অন্যরকম টেস্ট, একটা অন্যরকম ফ্লেম একটা আছে, ভাঁড়ের ফ্লেমটা
প্রেজেন্টটা তো দেখালাম আমরা কিভাবে করে, সাতটা না খেলে হয়ে যাবে না, তুমি খাচ্ছো তুমি বলতে পারবে। তন্দুরি চা তো একবার খাই, অন্যরকম লাগে, একটা ফায়ার চা, একটা নতুন রকম দেখলাম একটা, সত্যি চাটা খুব ভালো খেতে। আর একটা অন্যরকম গন্ধ আছে আর তাই না, একটা মাটি মাটি যে গন্ধ সেই গন্ধটা পুরো হয়েছে। এডিবল চকলেট ক্রাফট তার সাথে চা, এবার এটা খাওয়া যায় অনেক রিস্ক আছে, খেতে খেতে কোনো আমি হয়তো তাতে চাপ পড়ে গেল, পুরো চাটা পড়ে গেল, আমদানি খাচ্ছি। চকলেট বিস্কিট আছে, ওই ক্রাফটের চকলেট বিস্কিট আছে, কামড় দিতে ভয় লাগছে, চাকরিতে চাপ পড়ে যায়, চায়ের মতো করবে গরম চা। যেরকম আমরা আইসক্রিম খাই তাই না, একদম তাই, আইসক্রিমের একদম কর্নেডো, ওটা পুরো কুল, এটা ফুল হট, চেষ্টা কিন্তু কথা না হার্ড আছে, হার্ড আছে। অবশ্যই হার্ড থাকবে, যারা আইডিয়া বার করেছে তাদেরকে থ্যাংকস, চা তো কখন খাই সত্যি তাই, একদম পুরো আলাদা রকম, চায়ের সঙ্গে বিস্কুট ফ্রি, রাস্তালাতে নিতে যাবো, রাস্তালা পাশে যে দোকানটা আপনি এসে খেতে পারেন, ভালো লাগবে, ভ্যারাইটি চা আছে একদম, অনেক অনেক রকম ভ্যারাইটি চা। ভিডিওতে আপনার দেখালাম অনেক চা, রকমের চা, বিভিন্ন স্বাদের চা, বিস্কুটের খেতে পারি, চা কমিয়েছি, নর্মাল চাও আছে, নর্মাল সাধারণত ভাড়া চা আছে, বিভিন্ন রকম ভাড় আছে, না নর্মাল আছে, তার সঙ্গে অ্যাবনর্মালও আছে। এটা এখানকার স্পেশাল চা, অবশ্যই এখানকার স্পেশাল চা হচ্ছে এটা, চা পছন্দ করে তারা আসতে পারেন এই দোকানে, এটাই নেব রাস্তার পাশে এই চায়ের দোকান, টেস্ট করুন, ভ্যারাইটি চা আছে এবং বিভিন্ন স্বাদের চা আপনারা ধরতে পারবেন, এগুলো আপনাদের টাটা আজকে মতো আসা।